প্রিয় আইনজীবী ভাই ও বোনেরা
আমাদের আন্দোলন সংগ্রাম ইনশাআল্লাহ চলতে চলবে আমরা ন্যায়ের পথে আছি আমরা মানুষের অধিকারের জন্য লড়াই করছি দেশে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি মানুষ যেন ভোট দিতে পারে সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য আমরা লড়াই করছি ইনশাআল্লাহ আমরা ন্যায়ের পথে আছি আমাদের এই সংগ্রাম কখনো বিদা যাবে না অতীত যায় নাই আমরা ইনশাআল্লাহ বিজয়ী হবই হবে ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল লতিফ তালুকদার بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আজকের সভা সম্মানিত সভাপতি সিনিয়র নেতৃবৃন্দ এবং আইনজীবী ভাই ও বোনেরা আসলে মিছিলের পরে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনেকে আবার অনেক রকম মন্তব্য করে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমরা এমন একটি সময়ে অতিক্রান্ত করতেছি যখন পুরা জাতি একটা সুস্থ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ এবং যখন এই দেশে একটি চক্র তিনবারের প্রধানমন্ত্রীকে বিনা চিকিৎসায় মারার জন্য দিনের পর দিন মন্ত্রী করেছে আমাদের আইন আদালতের সাক্ষী যারা বিএনপির নেতা কর্মীদেরকে নির্বিচারে সাজা দিচ্ছে বিএনপির নেতা কর্মীদের বাড়িতে থাকতে দিচ্ছে না কিন্তু মনে রাখেন উত্তর দিগন্তে মেঘের যে ঘন ঘটা শান্ত মনে হল যে কোনো সময় বিস্ফোরণ হবে ইনশাল্লাহ শেখ হাসিনা ভোটচুরির নির্বাচনে ক্ষমতা তুমি থাকতে পারবে না ভোটচুরি নির্বাচন করে পুনর অধিকার হরণ করে এই দেশের মানুষকার বঞ্চিত করতে পারবে না সেদিন বেশি তুলনায় ইনশাল্লাহ সবাইকে সবসময় মিছিলে আসার জন্য এবং আজকে বন্ধের মধ্যে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুরা আমাদের এই প্রোগ্রামগুলোতে আমাদের বোনেরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করে এবং তারা সবসময় থাকে এবং আমরা অনেকে অনেক সময় থাকতে পারি না কিন্তু তারা সবসময় থাকে এই জন্য আমরা সবাইকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা তালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আইনজীবী ভাই বোনেরা কালকে আগামীকাল 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিবস উপলক্ষে আমাদের সবাই আমরা আমাদের বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী মিরপুরে সেখানে গিয়ে আপনারা সবাই বিএনপিও সেখানে প্রোগ্রাম দিচ্ছে একজন তো দেখেন না ভাই যেভাবে আমরা ঢাকা পারে আমাদের আগামীকাল আমাদের প্রোগ্রাম নেই ইনশাআল্লাহ রোববার থেকে আমাদের ইনশাআল্লাহ প্রোগ্রাম থাকবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আমাদের শান্তি এবং অনেক কিছু আমরা আপনারা ত্যাগ করে আপনারা এখানে আজকের চিকিৎসা এবং অনেকে এই ডিসেম্বর মাস থেকে আপনারা বিভিন্নভাবে নিয়েছেন ভ্রমণ সবকিছু বাদ দিয়ে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর যারা বাহিরে ঘুরতেছেন তাদেরকে আমরা অনুরোধ করবো অনতিবিলম্বে আপনারা এসে আমাদের আন্দোলনের শরিক হন এবং আমরা আপনারা দেখতে থেকে কোথায় ঘুরতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রাম আমরা আজকে আমরা ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দলের